আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি প্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম এবং ঢাকাতে যারা সিটিজি প্রাইম টিভির লোগোকে নকল করে নাম ব্যবহার করে অবৈধভাবে সাক্ষাৎকার নিচ্ছে তাদের সতর্ক করেছে সিটিজি প্রাইম টিভির চেয়ারম্যান। মূল্যায়নের ক্ষেত্রে মার্চ 15 পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বৃহস্পতিবার 500 টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স। রাউজানে খাল দখল করে স্থাপনা, পুলিশ ও পৌর কাউন্সিলরের তদন্তে সত্যতা। গৃহহীনদের খুঁজে খুঁজে ঘর করে দেবে সরকার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে এই নৌকা ভ্রমণ 2020। রানী সংকৈলে SRFC ফুটবল টুর্নামেন্টের 2020 আয়োজনে সোহেল রানা ফুটবল ক্লাব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম এবং ঢাকাতে যারা সিটিজি ক্রাইম টিভির লোগোকে নকল করে নাম ব্যবহার করে অবৈধভাবে সাক্ষাৎকার নিচ্ছে তাদের অপকর্ম ও ভুয়া কর্মকাণ্ড থেকে সতর্ক করা হচ্ছে। অসাধু স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে যারা এলাকায় অপপ্রচার ও অর্থ হাতিয়ে নিচ্ছে, ফায়দা লুটে নিচ্ছে, তাদেরকে পুলিশের সোপর্দ করার জন্য এলাকাবাসী ও কাউন্সিলরদেরকে সতর্ক ও অনুরোধ করা হয়েছে। সিটিজি ক্রাইম টিভির কোনো শাখা, অন্য কোনো লোগো ও আলাদা ফেসবুক বা নিউজ পেজ নাই। এ বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সিটিজি ক্রাইম টিভির একমাত্র ওয়েবসাইট citizycrimetv.com। এছাড়া সিটিজি ক্রাইম টিভির একটাই এই লোগো, এই ইউটিউব চ্যানেল আছে, এছাড়া আর কোনো লোগো নেই। হেড অফিস থেকে নিউজের সব কাজ করা হয়। সিটিজি ক্রাইম টিভি ঢাকার প্রধান অফিস ব্যতীত আর কোনো অফিস নাই। কেউ যদি ভিন্ন ও নকল লোগো, তথ্য, ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন ভিডিও আপলোড করে ধান্দা বা অপপ্রচার করে, তবে তাদের অপকর্ম বা ভুয়া নিউজের মাধ্যমে ফায়দা লুটে মানুষের সাথে ব্ল্যাকমেলিং করে, তাদেরকে পুলিশে সোপর্দ করতে অনুরোধ করা হলো আদেশক্রমে সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। মূল্যায়নের ক্ষেত্রে মার্চ 15 পর্যন্ত ক্লাস, সংসদ টিভির ক্লাস ও অনলাইনের ক্লাসকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা বোর্ড থেকে এ কথা জানিয়েছেন তিনি। তবে স্কুল খোলার মতো অবস্থা হলে সামনাসামনি মূল্যায়নের মাধ্যমে অন্য ক্লাসে উত্তীর্ণ করা হবে। এক্ষেত্রে অটো প্রমোশন বলতে কিছু নেই, শিক্ষার্থীদের সব শিক্ষকই চিনেন। প্রত্যেক শিক্ষার্থীর মেধা মূল্যায়ন করেই অন্য ক্লাসে উত্তীর্ণ করবেন। অষ্টম থেকে নবমে অটো প্রমোশন হবে না, যে কোনো পদ্ধতিতেই মূল্যায়ন হবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিষয়ে মাউসি থেকে সিদ্ধান্ত জানানো হবে। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স আজ বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর 500 জনকে টিকিট দেবে। এদিন 1 থেকে 500 পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয়। এদিকে কাওড়ান বাজারে হোটেল সোনারগাঁয়ে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ও ভেতরে টিকেটের প্রত্যাশায় অপেক্ষা করছেন কয়েকশো প্রবাসী। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান জানিয়েছেন, প্রবাসীদের সৌদি ফিরতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে তারা দিতে প্রস্তুত আছেন। এছাড়া বিমান বাংলাদেশও যেন সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে পারে সেদিকটিও তারা দেখছেন। সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা বাড়াতে চাইলে অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া সৌদি আরবে ফ্লাইট পরিচালনার জন্য ল্যান্ডিং পারমিশন অবতরণের অনুমতি পেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 1 অক্টোবর থেকে তারা সৌদিতে ফ্লাইট পরিচালনা করতে পারবেন। রাউজান পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের থানা সড়কের মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালীর খাল দখল এবং আরেক ব্যক্তির ভবনের সঙ্গে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি থানা ও পৌরসভা কাউন্সিলরের তদন্ত প্রতিবেদনে সত্যতা মিলেছে। স্থানীয় কাউন্সিল ও থানা পুলিশ তদন্ত প্রতিবেদনের ওই ব্যক্তিকে স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার সুপারিশ করলেও তা সরানো হয়নি। এই এলাকার মৃত সুরেন্দ্র লাল বড়ুয়ার ছেলে প্রদীপ বড়ুয়া অভিযোগ করেন, একই এলাকার আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ আলী পৌরসভার অনুমতি ছাড়াই তার ভবনের পশ্চিম পাশে দেয়ালের সঙ্গে টিনের ঘর নির্মাণ করেন। এদিকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে অবৈধ স্থাপনা সরানোর ব্যাপারে ব্যবস্থা নিতে রাউজান থানাকে নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা মধুসূদন নাথ ঘটনার সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদন দিয়েছেন। এছাড়া স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী ও মোহাম্মদ আলীকে নিজ খরচে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন অবস্থায় থাকবে না। জমি আছে, ঘর নেই প্রকল্পের আওতায় দেশের সকল নাগরিক ঘর পাবে। এ ব্যাপারে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বড় অঙ্কের অর্থ বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীনদের খুঁজে খুঁজে বের করে ঘর করে দেবে সরকার। বৃহস্পতিবার 24 সেপ্টেম্বর দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে দুর্যোগ সহনীয় বাসগৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্ব মহামারীর সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র অনুসরণ করছে। মেহেরপুরের জেলা প্রশাসক ডক্টর মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে এ নৌকা ভ্রমণ 2020 অনুষ্ঠিত। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কাজলের রিপোর্টে। এ সময় উপস্থিত থাকেন আমন্ত্রিত মেহমান ও তৃণমূল আওয়ামী লীগের উপদেষ্টা সাইফুল ইসলাম ভোলা ও তৃণমূল আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আলম মহি ও সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার ও তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই জন্য আমরা এখান থেকে আমরা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমরা তৃণমূল থেকেই আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, এই আমাদের অঙ্গীকার। গাজীপুর মহানগর তৃণমূল ঐক্য পরিষদের নৌকা ভবন এসে আমরা সকলেই সদস্যরা অনুগ্রহ করে আছি। আমাদের উদ্দেশ্য আশা হইল বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মন্ত্রীর কাছে নির্দেশে বাংলাদেশ ডিজিটাল উন্নয়নমূলক কাজে আমরা এই তৃণমূল থেকে আরো যদি দেশকে উন্নয়নের মুখে নেওয়া যায় সেই আশা নিয়ে আমরা এগোচ্ছি, আরো এগিয়ে যাব। এই আমাদের মনের বাসনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের লোকভবন শুভ হোক, সকলেই আনন্দ মুখে থাকুক। তৃণমূল আওয়ামী লীগের তরফ থেকে আমরা গাজীপুর মহানগর ঐক্য করেছি। সেই ঐক্য জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সারা বাংলাদেশের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সারা বাংলাদেশের তৃণমূল শেখ হাসিনা যে উন্নয়নমূলক কাজ সেটাকে ত্বরান্বিত করার জন্য আজকে বিলাস বহুল আনন্দ ঘন নৌকা ভ্রমণ আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ঠাকুরগাঁওয়ের রানী সংকুল কাশীপুর কাদিহাট উচ্চ বিদ্যালয় মাঠে 22 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মাদককে না বলো স্লোগানকে সামনে রেখে SRFC ফুটবল টুর্নামেন্ট 2020 সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত স্টাফ রিপোর্টার মোহাম্মদ আক্তারুল ইসলাম আক্তারের রিপোর্টে। অনুষ্ঠানে SRFC ফুটবল টুর্নামেন্টের সভাপতি ইউনুস আলী মাস্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রানী সংকুল উপজেলা পরিষদ মোহাম্মদ সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন 6 নম্বর কাশীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রৌফ, SRFC ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা, কাদিহাট কেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজিকুল্লাহ, আতিকুর রহমান বকুল, মোহাম্মদ মহিদুল্লাহ মিঠু ও প্রভাষক প্রদীপ কুমার সহ আরও অনেকে। প্রিন্ট ও প্রেস মিডিয়ার উপস্থিত ছিলেন সিটিজি প্রাইম টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আক্তারুল ইসলাম আক্তার, দৈনিক লোকায়নের নেক মরদ প্রতিনিধি মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রাইম বাংলা নিউজের প্রাইম রিপোর্টার আবুল কালাম আজাদ প্রমুখ। খেলায় উপচে পড়া দর্শক খেলা উপভোগ করেন। খেলায় পীরগঞ্জ একাদশ ক্লাব 2-1 গোলে রানী সংকুল ক্রীড়া একাদশ ক্লাবকে পরাজিত করেন। এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট citizycrimetv.com, ফেসবুক ও ইউটিউবে।